লেন থাকি। ফার্স্টে সবাইকে গ্রুপে অ্যাড করে দিই। আর এখানে কেউ আছেন? কেউ তো নাই। এটা আপনি ফার্স্টে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান নাই? হ্যাঁ, তবে তার আগে কি বলছিলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আগে, ঠিক আছে? এই জন্য আপনাকে আজকে পর্যন্ত ঝুলে রাখছিলাম, ঠিক আছে? আচ্ছা, আর কার্তিক কুমার, হ্যাঁ এটা কার? আপনি কোন জায়গা, মানে অ্যাড করার জায়গা? অ্যাড করলে সমস্যা নেই, কিন্তু আপনার গ্রুপে আপনার প্রাইভেসি থাকবে না? আপনার গ্রুপের আচ্ছা, আর কেউ যে এখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন নাই, কেউ আছেন এরকম? আপনি আমি বলছিলাম না, একজন দুজন থাকবেন এরকম। হ্যাঁ, ভিডিও স্টার্ট করে দিছি। আচ্ছা, কালকে ক্লাসটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছিল? কি সমস্যা? না, কোথায় সমস্যা আমাকে বলেন, আমাকে তো বলতে হবে যে অমুক জায়গায় সমস্যা হয়। ক্লাস বোঝেনি নাই, টোটালটাই বোঝেন নাই? হ্যাঁ, এই তো, এবার ঠিক আছে। জিপ, শুধু জিপ ফাইল তৈরি করতে পারেন নাই, তাছাড়া সব বাকিগুলো বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, শুধু ওইটা, ওটাতে সমস্যা। আচ্ছা, ভালোভাবে বুঝেন, আবার দেখাবো আজকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কেউ মানে বুঝেন নাই বা বুঝতে কষ্ট হয়েছে? হ্যাঁ, ওটা তো আসলে আস্তে আস্তে হবে। না দেখে লিখতে হবে, আমি বলছি না যে আজকের মধ্যেই লেখার, বসাতে হবে, সময় লাগবে। এর কোনো, এর কোনো বিজ্ঞান, এর কোনো ব্যাখ্যা নাই, ঠিক আছে? আচ্ছা, একটু আমরা ভালো করে তাকাই। ফার্স্টে এই স্টেমের লেখার জন্য কি করতে হয় জানো? ভিউ থেকে যাবেন, যাওয়ার পর এই এটাকে, আচ্ছা আপনি যে কথা বলছিলেন, আপনার কথা মানে ফার্স্টে বলছেন এইচটিএমএল শুরু করবেন কেমনে, এইচটিএমএল লেখা 7 হোক আর যাই হোক, 7 হলে এখানে সেটিং এ যাবেন, অথবা এখানে সেটিং আছে,
সেটিং তো আছেই, তাই না? ওখান থেকে কন্ট্রোল প্যানেল আছে, দেখছেন? কন্ট্রোল প্যানেলে গেছেন, যাওয়ার পর এখানে এরকম পাইছেন, এখানেও গেছেন, যাওয়ার পর এখান থেকে ভিউতে যাবেন, যাওয়ার পর নিচের দিকে যান। এটা হাইড করা থাকে, হাইড এক্সটেনশন ফাইল টাইপ, এটা টিক দেওয়া থাকে, চেক করা থাকে, ঠিক আছে? সাপোজ বলা থাকে যে আপনি এর আগে বিয়ে করেছেন, ওই যে বিয়ের কামিন নামাতে টিক চেঞ্জ টিক দেওয়া মানে কি যে বিয়ে করছি একবার, তাই না? ওই রকম যে হাইড করা আছে, এটা এটা কি আপনি কি করবেন, আনচেক করে দিলে ওটা শো করবে, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখেন, তারপর এখান থেকে কী করবো আমরা, এতটুকু কাজ করবো অথবা এখানে গিয়ে এটাকে টিক দিয়ে দেবো, এটা চেক অথবা ওইটা আনচেক, দুইটার যে কোনো একটা। কি বোঝা গেছে? এখন এখানে কী লেখা আছে মানে পরে পরে বোঝার ট্রাই করেন। ফাইল নেম এক্সটেনশন মানে কি, ফাইল নেম থাকবে কি থাকবে না? যদি টিক দেওয়া যায় ফাইল নেম থাকবে। আর ওখানে কী লেখা আছে, হাইড, হাইড করা আছে, ওটা যদি আনচেক করে দেন তাহলে শো করবে। হ্যাঁ আসছে। এখন এরকম যখন যান, আচ্ছা আপনারা পিছনে যদি কথা বলেন তাহলে আমি কথা বলে লাভ নাই, যদি খুবই কথা বলতে ইচ্ছা করে এখানে চলে আসেন, আমি কিছুক্ষণ মনে বসি। আচ্ছা দেখেন, এখানে একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর এখানে কী লেখা আছে লাস্টে, টেক্সট টিএক্সটি লেখা আছে। এখন এটাকে আপনি বাদ দিবেন, বাদ দিয়ে যে কোনো নাম দিলেই হয়, বাট আমরা দেবো কি ইনডেক্স লিখবো, এবং ইনডেক্স কেন লিখতে হয় এটার ব্যাখ্যা আমি পরে দেবো, ঠিক আছে? ইনডেক্সটা কেন লিখতে হয় এটার ব্যাখ্যা পরে দেবো। তারপরে এখানে ডট দিবেন, ডট দিয়ে কী লিখতে হবে, এইচটিএমএল। হ্যাঁ হ্যাঁ, বা যে কোনো কিছু ডট এইচটিএমএল দিলেও হয়। আচ্ছা এবার আমরা কী করবো, ইন্টার দিলাম, দেওয়ার পর এতটুকু আমাদের শেষ, ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপ কী বলছিলাম, এখানে এটা যদি না থাকে তখন এখানে যার প্রপার্টিসে যাবেন, কী করবেন, রাইট বাটন ক্লিক করবেন, মাউসের যে রাইট বাটন আছে না ওটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর এরকম আসবে, ঠিক আছে? তো এখানে চেঞ্জে যাবেন, চেঞ্জ, চেঞ্জ তো আসবেই, যদি না থাকে নর্মালি থাকতে পারে, কীরকম এরকম এরকম থাকতে পারে, অথবা থাকতে পারে এরকম থাকতে পারে। তখন কী করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ফায়ারফক্স সিলেক্ট করে দেবেন, যদি ফায়ারফক্স ইনকেস না থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর নিচে যাবেন, একটু মোর অপশনে যাবেন, গিয়ে দেখবেন আছে কি না, তাও যদি না থাকে কী করবেন, লুক ফর অ্যানাদার অ্যাপ অন দিস পিসি, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সমস্যা নাই। তবে আমি যেটা দিয়ে করাচ্ছি এটা দিয়ে করলে হবে কি, আমি যেভাবে করাচ্ছি ওইভাবে কোনো সমস্যা হলে, হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনি যখন শিখে যাবেন পুরোপুরি তখন গুগল ক্রোম দিয়ে চালেন, সমস্যা নেই, কথা বলতে গেছে? আচ্ছা এখন এবার নিচের দিকে আসেন, এখানে নাই, আবার এই ফাইল থেকে ব্যাক ফাইলে গেলেন, যাওয়ার পর এখানে এখানে যাবেন প্রোগ্রাম ফাইল 86, এখানে যাবেন নিচের দিকে, দেখেন ফায়ারফক্স লেখা আছে কোথাও, এই যে মজিলা ফায়ারফক্স, এখানে যাওয়ার পর এই যে লেখা আছে না ফায়ারফক্স ডট ইএক্সি, এটাকে সিলেক্ট করবেন, করার পর অ্যাপ্লাই, ওকে, বা শেষ। কিন্তু আপনাকে ফায়ারফক্স ইনস্টল করা থাকতে হবে, কি বুঝছেন তো নাকি? আচ্ছা এখন এখানে যদি কোড করতে যান আপনি, কোড করার জন্য কী করতে হবে, নোটপ্যাড ওপেন করতে হবে, এই তো এখানে গিয়ে যাই লিখেন, সাপোজ আমরা সবাই ভালো আছি, তাই তো? এবার সেভ দেন দিছি, অথবা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলেন, দেওয়ার পর এখানে যে ডাবল ক্লিক করলে কী হবে, এটাই রান করবে, এটুকু তো বুঝছেন, বুঝছেন, বুঝছেন তো নাকি? আচ্ছা এখন এই যে লিখলাম, অথবা যদি আমরা এখানে কী করি, আগে যদি একটা লেস দেন গেটার দেন, উপরে যদি দিয়ে দেয় এইচ ওয়ান, আর এখানে শেষ করার জন্য কী করবো, লেস দেন স্ল্যাশ এইচ ওয়ান গেটার দেন কন্ট্রোল এস, বড় হয়ে গেছে, ঠিক আছে? কোনটা কন্ট্রোল, এই যে রাইট বাটন ক্লিক করে, এটা রাইট বাটন ক্লিক করে সবার কাছে এরকম আসে, রাইট বাটন ক্লিক করলে সবারই এরকম আসে, এখানে কি লেখা আছে, রিলোড,
অথবা যেখানে ক্লিক করলে হবে, অথবা যেখানে ক্লিক করে এন্টার দিলেও হবে। ঠিক আছে, বুঝছেন তো সবাই? আচ্ছা, হ্যাঁ, আপনার আপনার মাউসে আসে নাই মনে হয়, আপনার উইন্ডোজ অন্য কিছু দেওয়া, অথবা আপনার এটা মজিলা না, মজিলাতে মজিলাতেই তাহলে আপনার অন্য হয়তো অন্য কিছু ইউজ করছেন, উইন্ডোজের সমস্যা কোন এরকম আসতে পারে, নেট কানেকশন থাকলেও আসবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যেভাবে আমি চেঞ্জ করে দেখাইছি না, এভাবে চেঞ্জ করেন তাহলে সমস্যা হবে না। হ্যাঁ, এটা কি ওপেন করছেন এভাবে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি এভাবে কি লিখি, আরো আরো কয়েকটা লাইন লিখতে চাই, সাপোজ এইচ ওয়ান নিলাম, এখানে যদি লিখি এইচ টু, ঠিক আছে, আবার যদি লিখি কি এইচ থ্রি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, কি হয়েছে, সরে এসেছে না? এখন ঘটনা হচ্ছে কি, এর মধ্যে টাইপ করে অনেক ঝামেলা। এটা হচ্ছে নোটপ্যাড সফটওয়্যার, আপনার উইন্ডোজের সঙ্গে ডিফল্টভাবে থাকে এটা। এখন কোড করার জন্য একজন কোডারের যদি এরকম ধরনের একটা সফটওয়্যার হয়, তাহলে তার জন্য কোড করা অনেক অনেক কষ্টকর হবে। ঠিক আছে, এই জন্য সুন্দর একটা ইন্টারফেসের সফটওয়্যার আছে, এটা হচ্ছে নোটপ্যাডের মতোই। ঠিক আছে, নোট প্যাড কিন্তু প্লাস প্লাস বলে না, অ্যান্টাসিড প্লাস। ঠিক আছে, এই যে এখানে যান, নোটপ্যাড প্লাস প্লাস ডট ওআরজি, এখানে যাবেন, যাওয়ার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন ডাউনলোড নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে অন্য এক জায়গায় নিয়ে যাবে। এখানে কি লেখা আছে, একটা বক্স এখানে লেখা আছে ডাউনলোড, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। তখন সেভ দেওয়ার পর কী করবেন, নেক্সট 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 করে ইনস্টল করবেন, নেক্সট নেক্সট নেক্সট, আর লাস্টে দেখবেন লেখা আসবে ফিনিশ, ইনস্টল করবেন, হয়ে যাবে। ইনস্টল করার পর তখন দেখবেন এখানে রাইট বাটন যখন ক্লিক করবেন, তখন এখানে এখানে একটা অপশন আসছে, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটাতে ক্লিক করেন। একটু আগে এগুলো লিখছিলেন না আপনি? আচ্ছা, এখানে রাইট বাটন ক্লিক করে আপনি ক্লোজ অল বাট দিস, মানে কি এটা সারা বাকি পার্টগুলো ক্লোজ করা যাবে, এখানে ক্লিক করলে সবগুলো ক্লোজ হয়ে গেছে। ওখানে অনেকগুলো ছিল দেখছেন, ওখানে ইচ্ছা করলে অনেক কিছু অ্যাড করা যায়, অ্যাড নিউ করে অনেক কিছু অ্যাড করা যায়, এক্সট্রা কিছু ওপেনও করা যায় দেখছেন। আবার এখানে লাইন 1 2 3 লেখা আছে, এখানে অনেকগুলো জিনিসপত্র আছে, অনেক কিছু করা যায় এগুলো দিয়ে। ঠিক আছে, আবার এখানে যেগুলো ট্যাগ, এই স্টেমের ট্যাগ তো এগুলো, তাই না? এই ট্যাগগুলোর কালার একরকম, ভিতরে যেগুলো লিখছেন সেগুলোর কালার অন্য রকম, তাহলে এটা এটা অনেক সুন্দর না? আচ্ছা, এই নোটপ্যাড প্লাস প্লাস ছাড়াও অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে কোড করা যায়, যেমন সাবলাইম টেক্সট আছে, ব্র্যাকেটস আছে, ঠিক আছে, আরও আছে আপনার পিএইচটি স্ট্রম আছে, এরকম এরকম আরও অনেক অনেক আছে। তো আমরা অন্যগুলো ইউজ করবো না, যেহেতু আমরা ফার্স্ট টাইম শিখতেছি, তো আমাদের জন্য দরকার একটু ফাস্ট, যেটা দিয়ে কাজ করে আর যেখানে সাজেশনটা কম পাওয়া যায়। সাজেশন বুঝেন তো? সাপোজ অন্য জায়গায় যদি বলা যায়, মানে সরিয়া বললেই মানে বলে দেয় যে আমার হবে, আমার সোনার বাংলা, তাহলে ওটা ওটা সমস্যা না? যেখানে একটু আপনার সাজেশন কম পাওয়া যাবে সেখানে আমরা শিখবো, যাতে আমাদের শিখতে সুবিধা হয়। যখন আমরা একদম পাকাপোক্ত ডেভেলপার হয়ে যাবো, তখন মনে করেন আমরা ব্র্যাকেটস ইউজ করতে পারি বা সাবলাইম টেক্সট ইউজ করতে পারি, যেখানে অনেক দ্রুত কোড করা যায় সেগুলো দিয়ে। যদি এখানে একটু মোটামুটি দ্রুতই করা যাবে, আমি শিখাই দেবো টেকনিক যেগুলো দিয়ে দ্রুতই করা যাবে, বাট আপনাকে সাজেশন একটু কম দিবে এগুলোতে এটাতে। আচ্ছা, এখন যদি আপনি লেখেন, নতুন করে লিখলাম এইচ ওয়ান শুরু স্ল্যাশ
এইচ ওয়ান শেষ। এখানে লিখলাম দিস ইজ হেডিং ওয়ান, ঠিক আছে। এখন এটা রান করবেন কেমন, এখানে যদি না গিয়ে রান করতে চান তাও সমস্যা নাই। এখানে দেখেন রান আছে, দেখছেন, এখানে যদি আপনি লেখেন লঞ্চ ইন ফায়ারফক্স, ফায়ারফক্সে রান হয়ে যাবে, হয়েছে। খুব কি কঠিন। আচ্ছা, এবার দ্বিতীয় লাইনে আপনি লিখবেন এইচ টু, এইচ টু শুরু করেন, আগে শেষ করবেন, তারপর তাছাড়া ভুল হয়ে যাবে। তারপরে ভিতরে লিখবেন, কী লিখবেন সেটা লিখলেন, দিস ইজ হেডিং টু, ঠিক আছে। দেখেন এখানে কি রান করেন, আবার এখান থেকে আবার রান করার দরকার নেই, এখানে তো অলরেডি ওপেন করাই আছে, তাই না? না, শুধু কী করলাম, রিলোড দিলাম। হ্যাঁ, এবার এখানে যান, আবার যান, আবার যদি আপনি এটাকে মানে কপি করতে চান তাহলে কপি করতে হয় কেমনে, কপি কন্ট্রোল সি, সি এখানে গিয়ে কন্ট্রোল ভি দিতে হয়, তাই না? চেঞ্জ করেন এটা, থ্রি থ্রি থ্রি, এই তো আসছে, একটু ছোটো হচ্ছে আস্তে আস্তে। এখন মানে কপি করে আবার পেস্ট করা, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা, এগুলো যদি না করতে চান তাহলে যে কোনো এক জায়গায়, যে কোনো এক জায়গায় মাউস নিয়ে যা শুধু কী করবেন, কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট, ঠিক আছে, কন্ট্রোল ডি ডি মানেই যে ডিলেট তা তো না, মানে আপনার জিএফ মানে গার্লফ্রেন্ড হয়, আবার জিএফ মানে গুড ফ্রেন্ড হয়, গ্যান গ্যান ফাদারও হয়, ঠিক আছে। এখন কী বোঝাচ্ছে, কী বোঝাবেন আপনি, আপনি যেটাকে মিন করবেন সেটাই হবে। এখানে ফোর দিয়ে দেন, ফোর, আপনি আপনাদের অনেক সময় কিছু জিনিস আছে যেগুলো দেখাবো কঠিন করে দেখাবো, খুবই কঠিন, ঠিক আছে, তারপর দেখাবো অনেক ইজি করে, ভালো লাগবে তখন। আর প্রথমে যদি সহজ মানে খুব সহজ করে দেখাই, এটা তো এভাবেই হয়। আচ্ছা, তারপরে আপনার আমরা কী করবো, এফ, এফে ক্লিক করেন, এখানে এফ লেখে আপনার ফাইভ লেখেন, ফাইভ, এখানে যান সিক্স সিক্স সিক্স, সেভেন কি লেখা যায়, কি ঠিক আছে, দেখেন তো ছয় পর্যন্ত আসলো। এখন আমি গতকালকে এতটুকু কি দেখাইছিলাম, দেখানো হয়েছিল, এখানে আপনি যদি রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে ভিউ পেজ সোর্স নামে একটা জায়গা আছে, ভিউ পেজ সোর্স, এখানে ক্লিক করেন তাহলে অন্য একটা পেজে ওপেন হবে, দেখেন সেম জিনিসটাই, বোঝা গেছে, সোর্স কোডটা দেখা যাচ্ছে। এখন কি করবেন, ভিউ পেজ সোর্স, আচ্ছা, যাওয়ার পর দেখেন এখানে লাল দেখা যাচ্ছে, আচ্ছা লাল দেখা যাচ্ছে কেন, কারণ এটা আসলে ঠিকমতো লেখা হয়নি। ঠিকমতো লেখা কেমনে হবে, টোটাল জিনিসটাকে এইচটিএমএলটাকে, আচ্ছা আরও যদি এইচটিএমএল লেখেন, যদি আপনি প্যারাগ্রাফ লেখেন, প্যারাগ্রাফ লেখার জন্য কী করতে হয়, পি ট্যাগ দিতে হয়, পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ, এখানে লিখে দিলেন দিস ইজ প্যারাগ্রাফ, শো করবে, এটা যাই লেখেন আপনি, এটা বাদান ভুল সমস্যা না, কিন্তু এইটা বাদান ভুল লেখ সমস্যা, এখানে পি লিখলেন একটা জায়গায় লিখলেন কিউ, সমস্যা না, ভিতরে যাই লেখেন। আচ্ছা, এখন আমি চাচ্ছি এরকম শো করতেছে, আমি চাচ্ছি যে আপনার মাইক্রোসফট ওয়ার্ড আছে না, এই জিনিসটা, এই জিনিসটা ম্যাক্সিমাম লোকজনই আমরা চিনি, এখানে যদি লিখি আমার সোনার বাংলা, এখন চাচ্ছি আমার লেখাটা কী হবে,
আপনার কথা বলেন না, পাশাপাশি কথা বলেন না, কথা বললে আমার কথা বলতে খুব কষ্ট হয়। এখানে আমি চাচ্ছি এই লেখাটাকে কি করব, একটু মোটা করব, বোল্ড করব, এখানে গিয়ে বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাচ্ছে। যদি চাই লেখাটাকে কি করব, আন্ডারলাইন করব, এখানে ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যায়, আমরা জানি এগুলো, তাই না? চাচ্ছি এটাকে কি করব, এই আগে এই লেখাটাকে বাঁকা করব, চাচ্ছি লেখাটাকে কি করব, ফন্ট সাইজ অনেক বড় করব, হয়ে গেছে। এই কাজগুলো এইচটিএমএল এর মধ্যেও করা যায়। কেমনে করবেন? একটা লেখা লিখবেন, সাপোজ ধরেন দিলাম আমরা, আচ্ছা এখন এটা চাচ্ছি কি এই লেখাটা কি হবে, বাঁকা হবে, বোল্ড হবে, আন্ডারলাইন হবে। এই লেখা এই কাজটা করার জন্য কি করব, ধরেন লিখলাম দিস ইজ বোল্ড টেক্সট, ঠিক আছে। এই কাজটা করার জন্য এখানে কি করছিলাম, বিতে ক্লিক করছিলাম না, সেম একইভাবে এখানে কি করবেন, বি ট্যাগ ইউজ করবেন, বি ট্যাগ শুরু, বি ট্যাগ শেষ। এখন দেখেন একটু, হয়েছে বোল্ড, নর্মাল লেখা সেটা বোল্ড হয়েছে না, একটু মোটা হয়েছে না? আচ্ছা এখন চাচ্ছেন কি আপনি একটা লেখাকে পাকা করবেন, লিখলেন আই, লিখবেন দিস ইজ ইটালিক টেক্সট, পাকা হয়েছে। আপনি চাচ্ছেন একটা লেখাকে আন্ডারলাইন করবেন, আন্ডারলাইন টেক্সট আসছে কি, খুব কি কঠিন নাকি? কঠিন, হ্যাঁ। এখন ঘটনা হচ্ছে কি, এই লেখাগুলো সব নিচে নিচে শো করছে, বাট এই তিনটা কেন পাশাপাশি আসছে, কারণ এই তিনজন এইগুলা খুব ভালো, এদের মধ্যে সম্পর্ক খুব ভালো, পাশাপাশি থাকতে চায়, বাকি এগুলা একটু সেলফিশ টাইপের। এরা এরা হচ্ছে কি, যদি বলে না ওই, হ্যাঁ হ্যাঁ, আমার ঘরেও গরু মার্কা, তোমার ঘরেও গরু মার্কা, ইজ্জত আমার সাথে সমান হয়ে গেলে না, মানে এরা চায় না এই ট্যাগগুলো, যে এইচ ওয়ান থেকে শুরু করে H6 এবং পি এই ট্যাগগুলো যদি লেখেন আপনি, ওটা ওর লাইনে, ওদের লাইনে, ওই ট্যাগগুলোর লাইনে অন্য কাউকে থাকতে দিবে না। এটা হচ্ছে ওদের ক্যারেক্টার, এক একটা মানুষের এক এক রকম ক্যারেক্টার থাকে না, এটা হচ্ছে ওর আপনার H1 থেকে শুরু করে H6 বা পির ক্যারেক্টার, এরকম ওদের লাইনে অন্য কাউকে থাকতে দেয় না। এখন এইগুলার কী ক্যারেক্টার, এরা সবাই মিলেমিশে থাকে, হ্যাঁ। আলাদা যদি করতে চান তাহলে এটাকে আপনি পির মধ্যে রাখেন, অথবা আরও এ আছে সেক্ষেত্রে ব্রেক ইউজ করবেন। ব্রেক মানে কি, এখানে বলে দেন একটা ট্যাগ ইউজ করেন, ট্যাগটা হচ্ছে শুরু করেন বিআর, মানে ব্রেক শুরু, নর্মাল এরকম করতে হয় না, বিআর এরকম করতে হয় না, দেখেন এরকম লিখলে কাজ হচ্ছে, কিন্তু এই ট্যাগের মধ্যে কিছু লেখা লাগছে, আমার লেখার দরকার হচ্ছে, যেহেতু দরকার হচ্ছে না তাহলে এই ট্যাগটা আর এই শেষটুকু লেখার দরকার নেই, তাই না? দরকার আছে শেষটুকু লেখার দরকার নেই, অটোমেটিক্যালি এটা লিখে দেন, আর শেষে গিয়ে এটাকে ক্লোজ করবেন কেমনে, তাই না? ক্লোজ করার জন্য আমরা এরকম করে ক্লোজ করছিলাম না, এখানে ক্লোজ এবং শুরু এবং শেষ একই রকম যদি করতে চান তাহলে এখানে একটা স্ল্যাশ দিবেন, তারপর এখানে স্ল্যাশ দেন, স্ল্যাশ দিয়ে স্ল্যাশ, এবং স্ল্যাশটা আপনারা করবেন কি, আপনারা যে ভুলগুলো করবেন আপনারা আগে না দিয়ে, মানে পরে না দিয়ে আগে স্ল্যাশ দেবেন, এইভাবে আপনাদের ভুলগুলো এরকমই হয়। আমরা কী করবো, পরে স্পেস দিয়ে একটা স্ল্যাশ দিব, এভাবে না লিখলেও কাজ করে, যদি আপনি বিআর নাও দিতেন, এরকম স্পেস নাও দিতেন তাও কাজ করতো, দেখছেন? তাও কিন্তু কাজ করছে, কিন্তু স্ট্যান্ডার্ড কোনটা, এরকম করে লেখার স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আচ্ছা এখানে যদি আপনি আরেকটা ব্রেক চাচ্ছেন,
এটাকে কপি করেন বা আপনার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন। মিস্টার রাম স্যার, আচ্ছা এ হচ্ছে একটা ওয়ে, আরেকটা ওয়ে আছে আপনি এই ট্যাগটাকে পিট ট্যাগের মধ্যে রাখেন। এই ট্যাগটাকে কী করবেন, এর আগে পি ট্যাগ বসায় দেন, পি শুরু শেষে গিয়ে পি ট্যাগ শেষ করবেন। এখানে আছে, এখানে কি আছে সমস্যা নেই। এখন এখানে কি আছে, আই আছে না, আয়ের আয়ের আগে আপনি কি করবেন, পি ট্যাগ শুরু করলাম, ঠিক আছে ট্যাগ তো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কি আপনার বাঁকা হতে পারে না, প্যারাগ্রাফ কি ইটালিক হতে পারে না, প্যারাগ্রাফ কি বোল্ড হতে পারে না, হতে তো পারেই, কিন্তু আপনি ইচ্ছা করলে, হ্যাঁ 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 এর অবস্থা তাহলে আমরা এতটুকু লিখতে পারবো সবাই, এবং এই সোয়ান থেকে শুরু করে এই সিক্স এর ক্যারেক্টার আমরা বুঝতে পারছি অলরেডি, এটা সুবিধার না। আর আর আচ্ছা আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে পির মতোই দেখতে দেখা যায়, পির মতোই দেখতে দেখা যায়, সেটার নাম হচ্ছে স্প্যান। এটা দেখতে পির মতোই লাগে, কিন্তু কি এটা পাশাপাশি শো করে, এর ক্যারেক্টারগুলো আবার এগুলার মতো, হ্যাঁ নর্মাল না, নর্মাল টেক্সটগুলো কীরকম, নর্মাল টেক্সট এটা এটা দেখতে এটার পি দেখতে কিন্তু একই রকম, মানে মানে বোল্ডও না, ইটালিকও না, আবার আন্ডারলাইনও না, বাট এগুলো কি পাশাপাশি শো করতেছে, পির মতো নিচে নামায় দিচ্ছে না, ঠিক আছে বুঝতে পারছি তো নাকি। স্প্যান দিলে পির মতোই হবে, প্যারাগ্রাফের মতোই, কিন্তু পি তে কি করতেছে নিচে নামায় দিচ্ছে, আর এটা নিচে নামায় দিচ্ছে না, পাশাপাশি শো করতেছে, বুঝছেন, আপনি বুঝছেন, আপনি বুঝতে পারছেন তো নাকি। আচ্ছা তারপরে এখনো দেখেন, এখনো এখানে গিয়ে দেখেন রেড হয়ে আছে, এরকম রেড থাকা যাবে না এইচটিএমএল লেখার জন্য। আপনাদের অ্যাসাইনমেন্ট আমি ফার্স্টে চেক করবো কি এরকম রেড আছে কি না, যদি এটা থাকে তাহলে আমরা আমি অ্যাসাইনমেন্টে দেখবো না, যদি এরকম রেড, হ্যাঁ এটা তো অবশ্যই সলভ করে দেবো, না গতকালকের অ্যাসাইনমেন্টের জন্য তো এটা শর্ত প্রযোজ্য না, নেক্সট থেকে, হ্যাঁ এখন এটার জন্য এটা হচ্ছে টোটাল এইচটিএমএল না, এখন এই কথাটা তো বলতে হবে আমাকে, এই জন্য টোটাল জিনিসটাকে আমি কী করবো এইচটিএমএল ট্যাগের মধ্যে রাখবো। এইচটিএমএল শুরু করেন, এখানে গিয়ে এইচটিএমএল শেষ করেন, শেষ করতে হবে কেমনে স্ল্যাশ দিয়ে, এখানে লেখা যাবে কি না, লেখা যাবে, লেখা যাবে ওটা সমস্যা না, লিখতে পারবেন, লিখলে সমস্যা নাই, আপনি ইচ্ছা করলে এগুলোর মধ্যে কোনো স্পেস না দিতে পারেন সমস্যা নেই, কোনো যদি স্পেস না দিতে চান তাও দেওয়া যাবে। এখন এরকম যদি লেখেন তাহলে কেমন দেখা যাচ্ছে, একটা স্টেবল এখানে একটা স্টেবল এখানে, ভালো দেখা যাচ্ছে কি। আচ্ছা এই যে লেখতেছে এইগুলা, এখন এই জিনিসগুলা আরও যদি জিনিস থাকে, সাপোজ এখানে একটা জিনিস শুরু করলাম, আপনারা করেন কি এই স্টেবল শুরু করছেন এখানে শেষ করলেন এখানে, মানে ভুলগুলো কী হয় আমি বলতেছি কেন, এটা কি স্টেবলের মধ্যে না, অবশ্যই স্টেবলের মধ্যে, তাহলে এটা অবশ্যই ভিতরে থাকবে, এখন দেখেন তো কাজ করে কি না, এই স্টেবলই লাল হয়ে আছে। আচ্ছা এখন সমস্যা কি, এখন সমস্যা হচ্ছে এই স্টেবলটা, মানে আমরা মানুষ যেরকম মানুষের কি আছে, মানে মাথা আছে, মাথা আছে, তারপরে বডি আছে, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, মাথার মধ্যে অনেক জিনিসপত্র আছে, ঠিক আছে, এখন এরকম এইচটিএমএলের মধ্যেও অনেক কিছু আছে যেগুলো দিয়ে মানুষ এইচটিএমএলকে চেনা যায়, বোঝা যায়, সেজন্য এইচটিএমএলের ভিতরে দুইটা ট্যাগ থাকে, একটা হচ্ছে বডি শুরু
বডি শেষ, এখন বডি থাকলে অবশ্যই হেড থাকবে, হেড শুরু এবং স্ল্যাশ হেড শেষ, বুঝছেন? এখন হেডের মধ্যে কি থাকে মানুষের? আইডেন্টিটি থাকে, পরিচয় থাকে হেডের মধ্যে। এখন যদি এই রুমের মধ্যে সবাইকে যদি গলা কেটে ফেলে দেওয়া যায়, বোঝা যাবে কোনটাকে? আমার মুখ দেখেই তো চিনতে পারতেছি, তাই না? এখন এখানে দেখেন, অনেক সময় থাকে না আমরা ওয়েবসাইটে যাই, যাওয়ার পর এখানে কি লেখা থাকে? সাপোজ এখানে যদি যাই আমরা, আমি এখানে কি লেখা আছে? আর যদি ওটা অন্য কারোর ওয়েবসাইটে যাই তাহলে কি লেখা আসবে? তার নাম লেখা আসবে। এখানে আমার ফেসবুক লেখা আসছে, আমরা যদি ফেসবুকে না লেখা থাকতাম তাহলে কি লেখা থাকতো? ওয়েলকাম টু ফেসবুক, এই কথাটা লেখা থাকতো, তাই না? তো এই জিনিসগুলা আইডেন্টিটি। আমরা যদি টুইটারে জানতো তখন লেখা থাকবে টুইটার, পরিচয়। এখন এই কাজগুলো লিখতে হয় হচ্ছে হেডের মধ্যে, কথা বুঝতে পারছেন? হেডের মধ্যে একটা এন্টার দেন, দেওয়ার পর এখানে লেখেন টিআইটি এলি, টাইটেল শুরু টিআইটি এলি, টাইটেল শেষ, এখানে শেষ করা হয়নি, ঠিক আছে? এখন এর মধ্যে আপনি যাই লিখবেন, এর মধ্যে যদি লেখেন ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এই কথাটাই শো করবে কোথায়? এই যে লিঙ্ক আছে না, এখানে ব্রোকেন একটা লিঙ্ক দেখা যাচ্ছে, এখানে শো করবে। দেখেন আসছে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। আচ্ছা হ্যাঁ, এটা হেডের মধ্যে লিখছি আমি, হেডের কাজ হচ্ছে এটা। এখন এখানে যান, এখানে এটাও লাল হয়ে আছে, এগুলো লাল লাল হয়ে আছে। আচ্ছা এই যে বডি লিখছেন না, এই টোটাল যত কোড লিখবেন আপনি, যত কোড লিখবেন সব কোড বডির মধ্যে থাকবে। হ্যাঁ বডির মধ্যে, বুঝছেন? যত কোড লিখবেন আপনি, মানে সামনে দেখার জন্য, এই যে এখানে যেগুলো দেখা যাবে, এখানে যেগুলো দেখা যাবে সবগুলো কার মধ্যে থাকবে? বডির ভিতরে থাকবে। আর যেগুলো পরিচয়, যেমন হেড, হেডের টাইটেল, টাইটেলটা কার মধ্যে থাকবে? হেডের মধ্যে থাকবে। আচ্ছা এবার দেখেন, দেখেন তো একটু ক্লিয়ার হন তো, দেখেন তো দেখা যায় কি না, এখনও কি হয়ে আছে? লাল হয়ে আছে। আচ্ছা এইটা সলভ করার জন্য একটা 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 কোড লিখে দিতে হয় সবার উপরে গিয়ে, লেস দেন এক্সক্লেমেটরি সাইন, আশ্চর্যবোধক চিহ্ন। এর হচ্ছে আপনার শিফট ধরার পর ওয়ান চাপতে হয়, ওয়ান, একদম ল্যাপটপে হোক বা ডেস্কটপে হোক। হ্যাঁ আপনার বাম দিকে যে ওয়ানটা থাকে, আপনার ডান সাইডে যে ওয়ান থাকে না, ওগুলো না। হ্যাঁ ওয়ানে ক্লিক করেন, আসছে? এবার এখানে লেখেন ডিওসি টিওয়াইপি ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপের উপর একটা স্পেস দিবেন। এখন ডক টাইপ লেখাটা আপনার স্মল লেটার লিখলেও সমস্যা নেই, ঠিক আছে? এবার এটাকে সেভ দেন, সেভ দেওয়ার পর আবার একটু রিলোড দেন। আসে এবার এই স্টেমের লেখার জন্য, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোড, লাল হবে না। আচ্ছা লাল লাল হবে না বলতে কি, আপনি যদি মনে করেন এখানে পি শুরু করেন নাই বাট শেষ করে দিচ্ছেন, ভালো, প্র্যাকটিসের জন্য আপনার বেটার, বাট কিন্তু আসলে ভুল হতো ঠিক না, ঠিক আছে? বুঝছেন নাকি? টোটাল আগে এস্টিমেট লিখবেন, দেখেন আমি টোটাল আবার লিখবো, সমস্যা নেই। টোটালটা বাদ দিয়ে দেন, ঠিক আছে তো? বুঝতে পারছি। ফার্স্টে কী করবো, লিখবো ডক ডক টাইপ এস্টিমেট শুরু। হ্যাঁ শুরুতে লিখলেও সমস্যা নেই, স্ল্যাশ শেষ। আপনাদের সমস্যা কি মাঝে মাঝে, আমি একটা কথা বলে যাই, কথাটা মনোযোগ দেন না, ওই ওই এই জন্যে ওই প্রশ্নটা আবার করেন, আমি কিন্তু বলছি একবার, ঠিক আছে? সব জিনিসগুলো সব একদম
ভালো করে কনসেন্ট্রেশনটা একদম 100% রাখার ট্রাই করবেন। যদিও কোনো মানুষ একটা মানুষের কনসেন্ট্রেশনটা কীভাবে যায় আমি দেখাই, আচ্ছা এভাবে না, ড্র করতে হয় কেমনে এভাবে না, ও আচ্ছা এটা দিয়ে দেখাতে পারছি না আমি, তাই আপনার পেন কোন মানুষের চিন্তা শক্তি যদি এরকম থাকে, মানে মনোযোগটা যদি এরকম 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 থাকে, তাহলে তার মানে মনোযোগটা ধর কোনো জিনিসের, এটা হচ্ছে আপনার মানে মনোযোগ দিবেন এখানে, এখন আপনার আপনার মনোযোগটা কীভাবে হবে এরকম আকারে যাবে, কথা বুঝতে পারছেন? আপনি কোনো জিনিসে 100% মনোযোগ দিতে পারবেন না, এটাই স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? 100% মনোযোগ দেওয়া যায় না, তারপরেও ট্রাই করবেন যাতে এত বেশি ডিফারেন্স না হয়, এরকম হয় এরকম যেন হয়, যাতে কাজ কাজ দিয়ে যায়, যাতে বুঝাতে পারছি আমি। আচ্ছা তারপর কি করলাম, আমি এইচটিএমএল শুরু করছি, শেষ করলাম, এখন এইচটিএমএল এর মধ্যে কি থাকে, হেড শুরু, হেড শুরু করলাম, হেড শেষ করলাম, এখন হেডের মধ্যে আবার কি থাকে, টাইটেল থাকে, টাইটেল শুরু করলাম, ইচ্ছা করলে এভাবে লিখতে পারেন, ওয়েলকাম টু, ঠিক আছে? এখন এখানে হেড লিখছেন না, এবার কি লিখবেন, বডি, বডি শুরু, বডি শুরু করলাম, বডি শেষ করলাম, বডির মধ্যে এই যেগুলো লিখছিলাম আমি কোডগুলো কপি করে রাখছিলাম, ওগুলো পেস্ট করে দিলাম, ঠিক আছে? এবার ঠিক আছে, এবার রিলোড দেন, দেখেন রেড হয়ে আছে কিনা, আছে নাই, আচ্ছা ওগুলো পরে স্ট্রেস বাড়াই দিচ্ছি, এখন এই অবস্থায় আছে, মনে করেন এই অবস্থায় আছে, কোনো স্ট্রেস নাই, এরকম আছে, আচ্ছা এখন কি বোঝা যাচ্ছে, একদম ঘিসি মিসি হয়ে গেছে না, মানে মনে হচ্ছে কার মধ্যে কোনটা, এটা বোঝা যাচ্ছে না, আচ্ছা কি দিলে ক্লিয়ার হয় আমি দেখাচ্ছি, এখন এখন কি আপনার জিনিসগুলো একদম ঘিসি মিসি হয়ে গেছে, বোঝা যাচ্ছে না যে কার মধ্যে কোনটা, এগুলো একদম সমস্যা, তো সেই জন্য যার মধ্যে যেটা আছে, সাপোজ এটা হচ্ছে এই সবগুলো কার মধ্যে আছে, এইচটিএমএল এর মধ্যে আছে না, এখন এই সবগুলা কি কি করবেন, সিলেক্ট করবেন, করার পর ট্যাব আছে না একটা একদম বাম কিবোর্ডে বাম দিকে, ট্যাবে ক্লিক করবেন, কে গেল, এখন বোঝা যাচ্ছে এগুলো সবগুলা এইচটিএমএল এর মধ্যে আছে, আবার বডির মধ্যে সবগুলো আছে না, সবগুলো ধরে একটা ট্যাব, এখানে কার মধ্যে, হেডের মধ্যে সবগুলো আছে ধরে ট্যাব, আর যেহেতু টাইটেলটা এরকম আছে তাহলে তো আর সমস্যা নেই, এরকম করে লেখা যায়, হ্যাঁ ঠিক আছে, এখন কি, হ্যাঁ হ্যাঁ সম্ভব, হ্যাঁ অবশ্যই সম্ভব, সম্ভব, বাট আমি দেখাচ্ছি যে এভাবে আপনারা সবসময় টাইপ যখন করবেন বা কোড লিখবেন এইভাবে লিখবেন, এবং এটা লেখাটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটাকে বলা হয় ফরম্যাটিং, কথা বোঝা গেছে, ফরম্যাটিং, হ্যাঁ, তাহলে জিনিসগুলো দেখতে সুন্দর দেখা যাবে, এটা 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 না লিখলেও কিন্তু কাজ করে, এটা না, আচ্ছা আপনারা দুজন কি ফ্রেন্ড, বাড়ির লোকালের ফ্রেন্ড, কোনো জিনিস কোনো জিনিস ডিসকাস করতে গেলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি তো আসি, আপনি যদি কথা বলেন দেখা যাচ্ছে কি আপনার পাশে উনি আছে আর উনি আছে, দুইজন খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছে, তখন তার কান কিন্তু অটোমেটিকলি তার আপনার কাছে চলে যাবে,
চলে যাবে না, আর তখন আপনার কথা শুনবে না আমার কথা শুনবে, কনফিউশনে পড়ে যাবে। যদি কারোর কারোর সাথে কথা বলার দরকার হয় আমি অনেক সময় দেবো। রুম ছোট তো এই জন্য শোনা যায়। আচ্ছা তাহলে বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যেটা লিখছিলাম আমি, দেখেন যেটা লিখছিলাম আর এখন যেটা লিখছি এটার মধ্যে কোনো পার্থক্য নাই, একই রকম। এটা রেজাল্ট যেটা যেটা ছিল আগেও যেটা ছিল এখনও সেটাই শো করতেছে, কিন্তু এটা দেখতে একটু সুন্দর দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে কোনটার মধ্যে কোনটা, আর এর ওটা তো বোঝা যাচ্ছিল না, এই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা এইচটিএমএল লেখার সময় কীভাবে লিখবো? এইভাবে ফরম্যাট অনুযায়ী লিখবো। আচ্ছা এতটুকু তো সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার।